بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ وقال الله تبارك وتعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على سيدنا محمد النبي الأمي وآله وبارك وسلم. الحمد لله সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা, এক সপ্তাহ পর আবারো আপনাদের প্রিয় ইসলামিক প্রশ্নোত্তরের অনুষ্ঠান কিউএন এ উইথ ইকরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি কালিমাতে শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তিতে আছেন, এবং প্রাত্যহিক জীবনে আপনি ইসলাম আরও বেশি প্র্যাকটিস করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন প্রতিনিয়ত আরও বেশি বেশি করে আমাদের প্রাত্যহিক জীবনে ইসলাম প্র্যাকটিস করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে কিউএন এ উইথ ইকরা অনুষ্ঠান পরিচালনার জন্য আপনাদের সাথে আছি আমি মাহমুদ আব্দুল কাদের, এবং আমার সাথে বরাবরের মতো আপনাদের প্রিয় শাইখুল হাদিস এবং দারুসুন্না মসজিদ দারুসুন্না ফরেস্টগেট মসজিদের সম্মানিত খতিব এবং দারুল উলুম ফোর স্কোয়ার মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত আল্লামা আব্দুর রহমান সাহেব। চলুন দর্শক, শুরুতেই হুজুরের সাথে আমরা পরিচিত হয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আপনি ভালো আছেন? বারাকাল্লাহ। হুজুর আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন সব সময়, এবং অনেক ব্যস্ততার পর আপনি যে ইকরা বাংলার দর্শকদের জন্য আজকে সময়টা দিয়েছেন, সে কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। হুজুর, আজকে আমরা তো একটা বছরের এখানে এন্ডো, যেমন আরবি হিজরি মাসের এখানে এন্ডো আইসে 1446 হিজরি, আমরা হাজ থেকে বিদায় নিব, গিয়ে হয়তো আর তিন দিন বা চার দিন আছে। তো এটা আমরা একটা গুরুত্বপূর্ণ সময়, এবং এই আজকের এই অনুষ্ঠানটাও একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান। যেমন একটা বছরের এন্ডো আমরা আসি, তো আমরা আজকের যে অনুষ্ঠানটাতে আলোচ্য বিষয়ে আমরা যেটা সাব্যস্ত করছি এটা হল মহরম, অর্থাৎ যেহেতু মহরম এখানে সন্নিকটে, হুজুর আপনি যদি একটু মহরম সম্বন্ধে একটু টপিক আলোচনা শুরু করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال النبي صلى الله عليه وسلم: السنة 12 شهرا منها أربعة حرم ثلاث متواليات: ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان، أو كما قال عليه الصلاة والسلام. شمان تيكرا بانغلار دوري ابن كاتير اتنتو بريو درشة ستا باي ابن بونيرا پروگرامير شروع تي جاني اپنا دركي انتريك مبارك باد পাশাপাশি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আমরা এখন পর্যন্ত হায়াতে আছি, সুস্থ আছি। আমরা 1444 হিজরি, 1444 হিজরি আমরা প্রায় অতিক্রম করে শেষ পর্যায়ে আমরা পৌঁছতে পেরেছি। ইসলামী বর্ষপঞ্জিকা 12 মাস,
মুহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদাল উলা জুমাদাল সানি রজব শাবান রমজান শাওয়াল জুলকাদা এবং জুলহিজ্জা এই ১২টি মাসের মধ্যে ৪টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আশুরে হুরুম অর্থাৎ এই মাসগুলো অত্যন্ত সেক্রেট এবং সম্মানিত রেস্ট্রিক্টেড মানে অন্যান্য মাসের মধ্যে যেগুলা আরব দেশের লোক করত এই টাইমে তারা এগুলো করত না এবং তারা ওই ৪টি মাসকে সম্মান হিসাবে সম্মানের চোখে দেখার কারণে কাটাকাটি মারামারি কাতল খেতাল বা অনেক অন্যায় কাজকে তারা এই মাসগুলোতে মারাত্মক ধরনের অন্যায় হিসাবে তারা গণনা করত ওই চার মাস জুলকাদা জুলহিজ্জা মুহররম দেখেন এই তিনটি কিন্তু একত্রিত আরেকটি হলো রজব এটা কিন্তু সেপারেট তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বৎসরের ১২টি মাসের মধ্যে তোকে ৪টি মাস হলো আশুরে হুরুম সম্মানিত ওই ৪টি আশুরের মধ্যে তোকে ৩ মাস লাগাতার ধারাবাহিক জুলকাদা জুলহিজ্জা এবং মুহররম আর আরেকটি মাস সেপারেট রজব যেটি জুমাদা এবং জুমাদা উখরা এবং শাবানের মধ্যবর্তীতে অবস্থিত এই আশুরে হুরুম যেখানে কাতল খেতালকে তারা আরবের মানুষের যারা সবসময় মারামারি করত কিন্তু ওই মাসগুলো তারা কিন্তু এগুলো বন্ধ রাখত ইসলামে অশারি কন্টিনিউ করেছে এবং বলেছে শুধু এই মাসে নয় বৎসরের বাকি দিনগুলোতেও এইভাবে মানুষের জান মাল ইজ্জত এগুলা সবসময় এইভাবে সেক্রেট এবং সম্মানিত শুধুমাত্র চার মাস নয় পুরো বৎসরের ১২টি মাসের ৩৬০ বা ৬৫ দিনের প্রত্যেকটি দিনে কারো জানের উপর আক্রমণ করা যাবে না কারো মাল আত্মসাত করা যাবে না কারো ইজ্জত এবং আবরুর উপর আক্রমণ করা যাবে না গত সপ্তাহে আমরা আলোচনায় বলেছিলাম বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাগুলো অত্যন্ত পরিষ্কার ভাষায় দ্ব্যর্থহীন ভাষায় প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মজমার মধ্যে নবী করিম এই কথাগুলো অত্যন্ত পরিষ্কার বলে গিয়েছেন এবং একবার নয় একাধিকবার মিনায় যাওয়ার পূর্বে মিনায় যাওয়ার পরে আরফার দিনে ঈদের দিনে এই কথাগুলো বারবার রিপিট করেছেন যাতে মানুষের মৌলিক অধিকার এবং পৃথিবীতে শান্তি পেতে হলে এই জান মাল ইজ্জত আবরু এই তিনটি নিরাপত্তা ব্যতীত কোনো মানুষ পৃথিবীতে শান্তি অনুভব করতে পারে না জাতি বর্ণ এবং ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের মৌলিক অধিকার হলো এই তিনটি জিনিস তাদের প্রাপ্য তাদেরকে দিতেই হবে জান নিরাপত্তা মাল নিরাপত্তা এবং ইজ্জত সম্মান নিরাপত্তা ইভেন কোরআন পরিষ্কার ভাষায় বলেছে অন্যায়ভাবে যদি কেউ একটি প্রাণীকে হত্যা করে ফাকান্নামা কাতালান্নাস জামিআ সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পরিমাণ জঘন্য এবং অপরাধ হিসাবে একজন মানুষ বিশ্বাস করবে অনুধাবন করবে একজনকে হত্যা করলেও আল্লাহর দৃষ্টি এটা এইভাবে মারাত্মক এবং ডেঞ্জার পক্ষান্তর যদি আপনি একটি প্রাণীকে রক্ষা করতে পারেন একটি প্রাণ রক্ষা করতে পারেন ফাকান্নামা আহিয়ান্নাস জামিআ সারা পৃথিবীর মানুষকে জীবিত করলে যে পরিমাণ মর্যাদা সম্পন্ন এবং আপনি একজন সম্মানী হিসাবে আল্লাহর চক্ষুতে আপনি পড়তেন একজনকার জান রক্ষা করতে পারলে আল্লাহ আপনাকে সেই সম্মান প্রদর্শন করবেন আমরা জানি এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড হয়েছিল যেটি সেটি ছিল আদম আলাইহিস সালামের সন্তান বড় ছেলে কাবিল তার ছোট ভাই হাবিলকে হত্যা করে ইতিহাস একটি কালো ইতিহাস সৃষ্টি করেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামত পর্যন্ত যত হত্যা হবে অন্যায়ভাবে কান আলা ইবনে আদম আলা উয়াল কিফলুম মিনহা আদমের প্রথম সন্তান সেই কালো অধ্যায় এবং ইতিহাস সৃষ্টিকারী কাবিলের উপর সেই হত্যার একটি গুনাহের সমান একটি অংশ একটি শেয়ার তার উপর গিয়ে পড়বে লিয়ান্নাহু আউয়ালু মান সান্নাল কাতল কারণ সে পৃথিবীর সর্বপ্রথম এই কাতল এবং অন্যায়ভাবে হত্যাকে সর্বপ্রথম শুরু করেছিল তো যদিও জাহিলিয়ত এবং প্রি ইসলামে ওই চার মাসে অন্যায়ভাবে কাতল খেতাল করাকে তার হারাম মনে করত নবী করিম ইসলাম পরিষ্কার করলেন ইসলাম এই চার মাসেও হারাম মনে করে অন্যায়ভাবে বাকি মাসগুলোতেও সমানভাবে এগুলোকে হারাম এবং অন্যায় মনে করে
ইয়েস, এই চার মাস অবশ্যই আলাদা একটু সম্মান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই চার মাসের একটি মাস হলো মুহররমুল হারাম। তার গুরুত্ব কেন? ইসলামী বর্ষ পঞ্জিকার সর্বপ্রথম মাস গণনা করা হয়েছে মুহররম থেকে। নবী আকরাম সাল্লাম হিজরতের 17 বৎসর পরে সাহাবা একরামের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবা একরাম উপস্থিতিতে বারবার এই বিষয়ে ডিসকাস হয়েছে যে আমরা ইসলামী বর্ষ পঞ্জিকা শুরু করলে কোন মাস থেকে শুরু করব, কিভাবে শুরু করব এবং প্রথম মাস কোন মাসকে আমরা শুমার করব, কোন ঘটনা কেন্দ্র করে আমরা বৎসর আমরা গণনা করব। তো বিভিন্ন প্রস্তাব আসার পরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আমরা হিজরতকে কেন্দ্র করে আমরা বর্ষ পঞ্জিকার আমরা সূচনা করি। কারণ ইতিহাস আমাদের হিজরতের একটি বিরাট বড় একটি ভূমিকা রয়েছে, যার মধ্যে ইসলাম প্রচারিত হয়েছে, ইসলাম বিজয় লাভ করেছে এবং ইসলাম সারা পৃথিবীতে স্প্রেড হওয়ার একটা সুবর্ণ সুযোগ এসেছে, নতুন একটি অধ্যায় সৃষ্টি হয়েছে সেই হিজরতের মাধ্যমে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা থেকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পথে চক্ষুর পানি জড়িয়ে গিয়েছিলেন, এটা কিন্তু ইতিহাসের মধ্যে একটা স্বাক্ষরিত হয়ে রয়েছিল। সেটাকে সংরক্ষণ করার জন্য হিজরি বর্ষকে সর্বপ্রথম বর্ষ হিসাবে গণনা করা হয়েছে। এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, ইসলাম এবং মুসলমানের একটি মাইল ফলক টাইমকেই বর্ষ পঞ্জিকার প্রথম সময় হিসাবে নির্ধারণ করা হলো। প্রস্তাব এসেছিল অবশ্য নবীর সময়ের জন্মকেন্দ্র করে বা মৃত্যুকে কেন্দ্র করে বা বদর আরও বিভিন্ন ঘটনা ঘটেছে, বদর অভিযান হয়েছে, মক্কা বিজয়ের ঘটনা হয়েছে, বা এগুলাকে প্রথম বিষয়ে না গণনা করে শুরু হয়েছে হিজরত থেকে। তারপর প্রস্তাব আসলো আমরা কোন মাসকে প্রথম মাস হিসেবে আমরা শুরু করি। বিভিন্ন প্রস্তাবের পরে সাহাবা একরাম সর্বসম্মতিক্রমে একমত হয়েছেন যে আমরা প্রথম মাস মুহররমকে আমরা নির্ধারণ করব। তো ইসলামী বর্ষ পঞ্জিকার প্রথম মাসের স্থান পেয়ে গেল মুহররম, এর চেয়ে বড় গুরুত্ব আর কী হতে পারে? এবং নবী করিম ইসলাম তার কথার মাধ্যমেও এটাকে সে অবস্থান দিয়েছেন, বলেছেন শাহরুল্লাহিল মুহররম, বৎসরের বাকি মাসগুলোর মধ্যে কোনো মাসকে আল্লাহর দিকে এজাফত করে আল্লাহর মাস এবার ডাইরেক্ট বলা যায় না, একমাত্র শাহরুল্লাহ আল্লাহর মাস বলা হয়েছে, এটা আল্লাহ আকবার। 3 নম্বর, নবী করিম ইসলাম হিজরত থেকে ইসলামী বর্ষ পঞ্জিকা শুরু করলেও হিজরতের আল্লাহর নবীর প্ল্যান এবং সিদ্ধান্ত করেছিলেন যে মাসে সেটি ছিল এই মহরমের মাস, আল্লাহ আকবার, সিদ্ধান্ত নিয়েছিলেন মহরমের মাসে। যদিও এই প্ল্যান এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করতে করতে মহরম চলে গেল, মহরম সফর চলে গেল, তারপর রবিউল আউ্বালের রসুল ইসলাম রবিউল আউ্বাল মাসেই আল্লাহর নবী মক্কা থেকে বের হয়েছিলেন, বাট প্ল্যান এবং সিদ্ধান্ত কিন্তু হয়েছিল চূড়ান্ত মহরমের মাসে। এই জন্য এই কারণেও এই মাসকে কী করা হলো, প্রথম মাসে গণনা করা হলো। 4 নম্বর, তার আরেকটি গুরুত্বপূর্ণ সাইট হলো নবী ইসলাম বলেন রমজান শরীফের পরে, কারণ রমজান শরীফের রোজার সঙ্গে গুরুত্বপূর্ণই হতে পারে না, রমজান শরীফের রোজার পরে সবচেয়ে রোজার জন্য সিয়াম সাধনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে মহিলাটি, যে মাসটি, যে মহিনাটি, যে মাস, সেই মাসের নাম হলো মুহররম। প্রশ্ন আসতে পারে যে আমরা দেখি বুখারী শরীফের রসুল ইসলাম সবচেয়ে বেশি নফল রোজা রাখছেন রমজানের পরে, বেশি রাখছেন শাবানে। তো বলা হয় সেটি ছিল নবী ইসলামের শেষ আমলে, শাবানের রোজা রাখছেন, ঠিক আছে, আর মুহররমে রাখার কথা ছিল, কিন্তু আল্লাহ নবী ওই সময় বেশি সফর আসফার ব্যস্ত থাকতেন, যার ফলে হয়তো সেইভাবে রোজা রাখার সুযোগ হয় নাই। বাট এরপরেও বলেছেন বিশেষ করে আশুরা রোজা যেটা মুহররমে পড়েছে, এই রোজার গুরুত্ব তো আল্লাহ নবীর কাছে এত বেশি ছিল, ইভেন হিজরতের পূর্ব থেকেই, ইভেন রমজান শরীফের রোজা ফরজ হওয়ার আগে থেকেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহররমের সেই আশুর রোজাকে গুরুত্ব দিয়ে আসতেছেন। ইভেন মক্কায় থাকতে ওর সঙ্গে গুরুত্ব দিয়েছেন, মদিনায় যাওয়ার পরে যখন দেখলেন যে তারা মুহররমের 10টায় রোজা রাখে, ইহুদিরা জিজ্ঞেস করা হলো তোমরা কেন এই দিনকে এত সম্মান দাও, তারা বলল এটা এটা ঐতিহাসিক দিন, একটি রিমার্কেবল ডে, কারণ ওই দিনেতে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বিজয় করেছেন এবং আমাদের এনিমি, ওনার এনিমি ইসলামের দুশ্মন চিরশত্রু ফেরাউনকে তার সদলে পানিতে ডুবিয়ে হত্যা করে একটি নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে মুসা আলাইহিস সালাম, যার ফলে সুক্রিয়তান রোজা রেখেছেন, ফাসাম মুসা শুকরান, আমরাও সেটাকে স্মরণ করে আমরা রোজা রাখি। নবীজনেন তাই নাকি? অথচ মুসা আলাইহিস সালাম যে তৌহিদের দাবি নিয়ে এসেছিলেন তোমরা সেখান থেকে সরে আজকে মুসা আলাইহিস সালামের ফলো করে তোমরা রোজা রাখার এই পয়েন্টে তোমরা ওনাকে ফলো করতে বলতেছো, অথচ নাহানু আহাক্কুবে মুসা, সেই মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে রোজা রাখার জন্য তো আমরা তোমাদের আমাদের আর বেশি হক এবং রাইট রয়েছে, কারণ আমরা উনি যে দাওয়া এবং যে
যে এতেকাদ নিয়ে এসেছিলেন যে দিন নিয়ে এসেছিলেন সেটা কিন্তু আমরা 100% 100 ভাগের 100 আমরা ফলো করে থাকি তো আমরা রোজা রাখবো রাসূল নিজে রোজা রাখলেন সাহাবায়ে কেরাম রোজা রাখার আদেশ দিলেন ইভেন রাসূল ইসলাম প্রত্যেক সময়ে আশুরা আসার আগে আগে আশুরা কখন আসছে এটা খুব খবর রাখতেন ইভেন কোন কোলামায় কোলামায় বর্ণনা মতে এই আশুরা রোজা নাকি রমজানের রোজা ফরজ হওয়ার আগে ফরজের পর্যায়ে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কম্পালসারি ছিল যদিও রমজানের রোজা ফরজ হওয়ার পরে সেই কম্পালসারি আর থাকে নাই বর্তমানে এটা ঐচ্ছিক চাইলে রাখতেও পারি নাও রাখতে পারি সুন্নত আছে এটার কোনো সন্দেহ নাই এবং নবী করিম সাহেব নিজেও রেখেছেন ইভেন সাহাবায়ে কেরাম সুরের সন্তানদেরকেও এসে রোজা রাখাতেন কুননা নুসাউই মুসিবিয়ানা না হযরত ওমর যেন বলেন আমরা আমাদের ছোট্ট নাবালক শিশুদেরকেও আমরা আশুর রোজায় আর আশুরার সময় রোজা রাখানোর আমরা চেষ্টা করতাম আল্লাহু আকবার এত গুরুত্ব ছিল ইভেন আল্লাহর নবী করিম ফজরের নামাজের পরে আশুরায় যখন নিশ্চিত হয়েছিল আজকে আশুরা বলতেন তোমরা যারা রোজা রেখেছো আলহামদুলিল্লাহ যা রাখো নাই যদি সুবে সাদিকের পর থেকে কোনো কিছু খাওয়া দাওয়া না করে থাকো তো এখন থেকে তোমার রোজা রেখে ফেলো আর যদি খাওয়া খেয়ে ফেলেছ রোজা হবে না ঠিক আছে বাট বাকি ইমসাক করতে হবে কোনো কিছু না খেয়ে তোমরা রোজাদারের মতো তোমরা কপি করে তাদের মতো সাদৃশ্য অবলম্বন করে বাকি দিন তোমরা খাবার থেকে পানাহার থেকে বিরত থাকতে হবে এইভাবে গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই আশুরা কিন্তু এই মহরমের মাসেই পাশাপাশি পাঁচ নম্বর ইসলামের অনেক ঘটনা এই মহরমের মাসে ঘটেছে ইসলামের ইতিহাসে আম্বিয়া কেরামের লাইফের বহু ধরনের বিজয়ের ঘটনা এই মাসে ঘটেছে যেমন আমরা একটা ভাইলাম মুসা আলাইহিস সালামের ঘটনাটা ভরসা রয়েছে দুই নম্বর হযরতে নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা জানি 950 বৎসর যিনি দিনের দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে গোপনে দিনে এবং রাত্রে লাইলাঙ্গা নাহারা সিররাং গোপনে ওয়া জাহরান এবং প্রকাশ্যে বিভিন্নভাবে তিনি দাওয়াত দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত 80 থেকে 80 সামান্য উপরে 80/83 এরকম ওনার উম্মা যারা ইসলাম কবুল করেছিল ইভেন ওনার ওয়াইফ ওনার স্ত্রী হয়েও উনিও ইসলাম কবুল করেন নাই তো ইতিহাসের মধ্যে নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম তৎকালীন সময়ে ভিন্ন ধর্মের মহিলাদেরকেও শাদি করা জায়েজ ছিল বিদায় নূহ আলাইহিস সালামের ওয়াইফ উনি কিন্তু কাফির ছিলেন লূত আলাইহিস সালামের ওয়াইফও কাফির ছিলেন আল্লাহ কোরআনে বলেছেন ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما যে উনাদের দুজন ওয়াইফ তাদের সঙ্গে খেয়ানত করেছেন প্রতারণা করেছেন তারা ইমান আনেন নাই বরং নূহ আলাইহিস সালামের ওয়াইফ যারা নূহ আলাইহিস সালামকে নির্যাতন করত তাদের পক্ষ নিয়ে নিজের স্বামীর বিরুদ্ধে অবস্থান নিয়ে উনি ওনাকে লাঞ্ছিত বঞ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এটাও কোরআন আল্লাহ উল্লেখ করেছেন যে আমরা যেন শিক্ষা নেই যদি আল্লাহ আমাদের বিবাহে এরকম কোনো মহিলা কোনো পুরুষের ভাগ্যে জুটে যায় বা কোনো মহিলার ভাগ্যে যদি কোনো এরকম কোনো পুরুষ নিখার মানে চলেই আসে যাকে বরদাস্ত করা কঠিন হয়েছে বাট এরপর যদি আপনি সবর করেন তাহলে এই সবরের জন্য কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত বড় পুরস্কার রয়েছে যাই হোক সেটা ভিন্ন বিষয়ে সো সেই নূহ আলাইহিস সালাম এতদিন দাওয়াত দেওয়ার পরে শেষ পর্যন্ত যখন নিরাশ হয়ে গেলেন যে দেখা যায় বাবারা তাদের সন্তানদেরকে অসিত করে যাচ্ছে তোমরা যেন তার কথা না শুনো দাদারা পর্যন্ত তার সন্তান এবং নাতিদেরকেও বলে যাচ্ছে তোমরা নূর কথা যেন কখনো না শুনো যখন নিরাশ হয়ে গেলেন তখন বদুয়া দিলেন যে আল্লাহ তাদেরকে ডুবিয়ে ধ্বংস করে ফেলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফ্লাড এবং বন্যার মাধ্যমে ধ্বংস করার প্ল্যান নিলেন এবং দীর্ঘ 6 মাস পর্যন্ত সারা পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছিল এবং ইসলামের দুশ্মনরা সকল ধ্বংস হয়ে গিয়েছিল দীর্ঘ 6 মাস পরে যে তারিখে ওনার কিস্তি ওনার নৌকা ওনার জাহাজ যদি ফাড়ে গিয়ে অবস্থান করলো সেই দিনটি ছিল এই মহরমের 10 তারিখ আশুরা এটাও নাসাই শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে রয়েছে তাহলে এই দুইটি কোন হাদিস তারা সহিবে মানে প্রমাণিত যদিও লেইটে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেছেন এটাও কিন্তু ঘটে গেছে ওই দিনে এর অর্থ এটা নয় যে এর কারণে মহরম এটা তাৎপর্য বেড়ে গেছে বা কমে গেছে এটাও
ওই গুরুত্বপূর্ণ এক দিনেই উনার ঘটনা ঘটেছে বিদায়ে, উনিও সম্মানিত হয়েছেন বা ইতিহাস মধ্যে সেটাও কিন্তু একটা মশহুর ঘটনা হিসেবে রয়েছে। তো এই পর্যন্ত আমরা বললাম, আরও অনেক ঘটনা রয়েছে তফসিরের রাওয়াতের মধ্যে যেটা সনদান দুর্বল থাকলেও তারপরেও হতে পারে এই দিনগুলো করেছে। আমরা সুযোগ পেলে সে বিষয় নিয়েও ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। জি, আমরা একজন কলারের কাছে ফিরে যাচ্ছি। জি, সম্মান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। জি, আপনার প্রশ্নটা করবা প্লিজ। জি, আমার কয়েকটা প্রশ্ন আছে। যে হুন্ডা নেই আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ আনতা একটা 313 বার করে যতবার ইচ্ছে ততবার পড়া যাইব নে বিপদের সময়। আর একটা প্রশ্ন, যে কুরআন শরীফ আইছে না হাদিস আইছে যে তিন সায়ের পতা যে জান্নাত যাইবা নারী হল জামাই লগে বালা ব্যবহার নমাজ রোজা আর কিতা পর্দা করলে, এটা হাদিস আইছে না কুরআন শরীফ আইছে ওটা তাত কইবা। আর আরো একটা কেমন আন্না বাদে দুটা প্রশ্ন উনি করেছেন। প্রথম প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ 313 বার বা কতবার পড়তে হবে? আপনার প্রথম প্রশ্ন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই তাসবিহ 313 বার করে শুধু লাইফে একবার পড়বেন বা দিনে একবার পড়া যাবে, না কয়েকবার বা কয়েক দিন এভাবে বারবার পড়া যেতে পারে? পরিষ্কার কথা হলো আপনি যত চান আপনি পড়তেই পারেন। 313 যেহেতু একটি মোবারক নাম্বার, বদর অভিযানে সাহাবা একরামের নাম্বার 313 জন ছিল, আল্লাহ সুবহান আল্লাহ 313 জন 13 সংখ্যার সাহাবা একরামদেরকে বিজয় করেছিলেন, সমান তালুত আলাহ ইসলাম একজন নবী ছিলেন, সেই তালুত আলাহ ইসলামের সঙ্গে যদিও 70,000 নিয়ে বের হয়েছিলেন কিন্তু যাওয়ার পথে শর্তভঙ্গ করার কারণে বাকি সকল যুদ্ধে যেতে পারেন নাই। ওনার সঙ্গে সামনে গিয়ে একটি নদী পার হওয়ার সময় শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে তোমরা এখান থেকে পানি খেতে পারবে না, হ্যাঁ যদি বেশি প্রয়োজন হয় তো শুধুমাত্র এক চুল্লু এক হ্যান্ডফুল পানি খেতে পারছে বেশি না। তখন এই শর্ত ভঙ্গ করার কারণে সবাই ফেল মেরেছেন, শুধুমাত্র 313 জন ওনার সাথে ছিলেন, তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সময়ে মারাত্মক শক্তিশালী জালুত এবং তার দলকে পরাজিত করে জালুতকে হত্যা করে তালুত ইসলাম সেখানে বিজয় সিনে নিয়ে এসেছিলেন। আল্লাহ কোরআনে করিম উল্লেখ করেছেন, কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ। তো দেখেন বদর 313 সেখানেও 313 এবং লক্ষাধিক আম্বিয়া কেরামের মধ্যে থেকে 313 জন ছিলেন রসুল, 313 জন ছিলেন রসুল যাদের নতুন শরীয়ত ছিল। এই 313 নম্বর গুরুত্বপূর্ণ হওয়ার কারণে অনেকেই ব্যক্তিগতভাবে মশওয়ারা দিয়ে থাকেন যে কোনো তসবি পড়লে 313 বার পড়লে একটা বারাকা রয়েছে, সেই হিসেবে আপনি 313 বার পড়তে পারেন। নতুবা এই 313-রও লিমিটেশনও কিন্তু এটা বাধ্যবাধকতা নয়, আপনি বেশি পড়তে পারেন কমও পড়তে পারেন। কোরআন বলেছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা যত বেশি বেশি পারো আল্লাহকে তোমরা স্মরণ করবে। নবী করিম ইসলাম বলেছেন তোমাদের জবান যেন সবসময় জিকির যেন তরুতা থাকে, এই সময় আমরা যত বেশি পড়তে পারি কোনো সমস্যা নাই। এবং যদি আপনার 313 করে বারবার পড়েন আরও ভালো আরও ভালো আরও ভালো, এখানে সাইড ইফেক্ট নাই। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই আপনি নারীদের ক্ষেত্রে একটি হাদিস, এটাকে হাদিস না কোরআন আপনি জিজ্ঞাসা করেছেন, চার গুণে গুণিত সমস্ত নারী কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টি গেট খুলে দেবেন এবং তাদেরকে অপশন দেওয়া হবে তুমি যে গেটে ইচ্ছা তুমি ঢুকতে পারো। আপনি জিজ্ঞাসা করেছেন এই 4টি জিনিস কী এবং এটা কি হাদিসে না কোরআন, এটা হাদিসে এসেছে। কী হাদিস? আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আবওয়াবিহা সামানিয়াতি শাআত। নবীজি বলেন হাদিস, যে সমস্ত মহিলাই চার গুণে গুণী হবে, সাল্লাত খামসাহা ডেইলি 5 টাইম নামাজ সঠিক টাইমে যথাযথভাবে যারা পড়বে রেগুলার, ওয়া সামাত শাহরাহা রমজান শরীফের রোজার ক্ষেত্রে যারা খুব সচেতন এবং সঠিকভাবে যারা রমজান শরীফের রোজা পালন করবে সিয়াম সাধনা করবে, ওয়া আহসানাত ফারজাহা এবং পর্দা এবং হিজাব করে নিজের সতীত্ব রক্ষা করবে, ওয়া তাআত বালাহা এবং নিজের স্বামীর সঙ্গে সুসম্পর্কে ভালো ব্যবহার মাধ্যমে স্বামীর মনকে জয় রাখতে পারবে জয় করতে পারবে, এই চার গুণে গুণী যারা কঠিন কিয়ামতে সেই মহিলারা জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিহা সামানিয়াতি শাআত, তাদেরকে বলা হবে তুমি জান্নাতের 8 গেটের যে গেটের ইচ্ছা তুমি ঢুকতে পারো। আল্লাহু আকবার, ওইটা হাদিস। এজন্য
মাবুনদেরকে বলবো আপনারা যেন এই চার গুণে যেন অবশ্যই গুণী যেন হন। এই সাহেব বোঝা গেল আপনাদের ক্ষেত্রে জান্নাত আল্লাহ সহজ করে দিয়েছেন, সন্তান লালন পালন করা এবং স্বামীর মালের খেয়াল রাখা। রাসূল বলেন আর কুরাইশের মহিলারা আরবের মহিলাদের মধ্যে সবচেয়ে, যে সমস্ত মহিলারা গুড়ার উপর সওয়ার, মানে আরবের মহিলা, আরবের মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা কুরাইশের মহিলা। কারণ তাদের মধ্যে বহু গুণের মধ্যে দুইটি স্পেশাল গুণ পাওয়া যায়। একটি হলো আহনাহু আলা ওয়ালাদিহা, যে তারা তাদের সন্তানের প্রতি অত্যন্ত যত্ন নেয়, যে আমার সন্তান কীভাবে মানুষ হয়, আমার সন্তান কীভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়, এই ব্যাপারে তারা খুব তৎপর। আর দুই নম্বরে লগি আর আলা মালে জৌজিহা, যে তারা তারা স্বামীর মালের ক্ষেত্রে খুব যত্ন নেয়, মালের স্বামীর মাল যেন নষ্ট না হয়, ওয়েস্ট যেন না হয়। এটা কিন্তু মহিলার মধ্যে সবচেয়ে বড় গুণ, যে স্বামীর মালের প্রতি দরদ থাকবে, স্বামীর মালকে ওয়েস্ট করা হবে না, ইসরাফ করা হবে না, অযথা মাল খরচ করা হবে না, নষ্ট হতে দেওয়া যাবে না। বরং একজন স্বামী মনে করেন শপিং করে নিয়ে এসেছেন একটা জিনিস, এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে ওয়েস্ট না করে এটাকে যথাযথ ইউজ করার জন্য উনি সচেতন থাকেন। উনি স্বামীর সম্মুখে বা ওনার অসাক্ষাতে অনুপস্থিতিতে ওনার কোনো মাল যায় এবং নষ্টতে দেন না। এই দুই গুণে গুণী থাকার কারণে নবী রাসাম বলেন কুরাইশের মহিলারা বহু গুণে গুণী, যার কারণে আরবের মহিলার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা হলো এই কুরাইশের মহিলা। তাদের মধ্যে অন্য বহু গুণের মধ্যে এই দুইটি গুণ কিন্তু খুব বেশি পাওয়া যায়। এখান থেকে বোঝা গেল আপনাদের মধ্যে এই গুণগুলো থাকা খুবই জরুরি, যে আপনারা সন্তানের প্রতি যত্ন নেবেন, পাশাপাশি আপনারা স্বামীর মালের প্রতি যত্ন নেবেন, আর ওই যে চারটা গুণ অতিরিক্ত এগুলো থাকলে আল্লাহ সুবহানাহু জান্নাতের সবাই করে দেবেন। এটা হলো হাদিস। যেহেতু একটা সম্পূরক প্রশ্ন, যে অনেকে অনেক সময় বলে থাকেন আমাদেরকে, যে গত অনুষ্ঠানেও একটা প্রশ্ন আসছিল যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে ওইটা কি মানে একটা নির্দিষ্ট সংখ্যায়, অনেকে বলে থাকেন যে নির্দিষ্ট সংখ্যায় পড়তে হবে, যেমন 1,25,000 বার, ওই রকমও অনেকে বলে থাকেন। তো ওইটা নিয়ে অনেক বোনেরা বা যারা মানে ওইটা, আবার অনেকে বলেন খতম পড়তে হবে, তো ওই বিষয়টা নিয়ে যদি আর একটু বিস্তারিত যদি একটু আলোচনা করতেন, যে ওইটা কেন 1,25,000 বার বা এতবার ওইটা ফিক্সড করে কি পড়া লাগবে? আপনি অবশ্য বলেছেন, তো আরেকটু যদি ক্লিয়ার করেন দর্শকদের জন্য, যে ফিক্সড করে কি পড়তে হবে, নতুবা যে কোনো একটা সংখ্যা পড়লে আপনার ওইটা মানে কাবিলিয়ত হয়ে যাবে। জিকির এবং তসবিহাতের ক্ষেত্রে কিছু জিকির রয়েছে যেগুলো মাত্র একবারই পড়তে হয়, যেমন টয়লেট ঢুকার পূর্বে আপনি যে দোয়া, এটা একটা জিকির, এটা আপনি কয়বার পড়বেন? একবার। বেরোবার পরে যে দোয়া রয়েছে এটা একবার পড়বেন? একবার পড়বেন। মসজিদে ঢুকার পূর্বের দোয়া, এটাও জিকিরের ভিতরে ঢুকে, এটা মাত্র আপনি একবার পড়বেন। বেরোবার পরের দোয়াটি একবার পড়বেন, এগুলো একবার। আর কিছু তসবিহাতের ক্ষেত্রে হাদিসের মধ্যে নির্দিষ্ট নাম্বার এসেছে, যেমন কোনো তসবির হচ্ছে তিনবার পড়ার কথা এসেছে, যেমন সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি কালিমাতি, এটা মর্নিংয়ে তিনবার পড়ব, তিনবার পড়বেন। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া নবিয়্যা, এটাও মর্নিংয়ে আমরা তিনবার পড়ব, বিকালে তিনবার পড়ব। জি জি। বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুর মা ইসমিহি শাইউল আরদি ওয়া ফিস সামা ওয়া সামিউল আলিম, প্রোটেকশনের জন্য আমরা সকালে তিনবার, বিকালে আমরা তিনবার, তিনবার কথা এসেছে। জি জি। আবার কিছু তসবিহাত আর একটু বেশি, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নামাজের পরে 10 10 10 বহার শেষে 10 বার 10 বার 10 বার পড়ার কথা এসেছে, আরেক বর্ণমতে 33 33 33, আবার এক বর্ণমতে 33 33 33 এবং 34, মানে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহ আকবার 34 টাইম পড়ার কথাও হাদিসে এসেছে মুসলিম শরীফে, এবং বেড়ে গেলেও আমরা এই সমান নাম্বার আমরা পড়বো। তো এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের ক্ষেত্রে 313 বা 1,25,000 বা খতম, এরকম কোনো সংখ্যা হাদিসে বা কোরআনে দেওয়া হয় নাই। ওলামায়ে কেরাম তাদের অভিজ্ঞতা এবং তাদের বারবার ব্যবহার করে ফায়দা পেয়েছেন বিদায়, কেউ 313 কথা বলেন ওই কারণে যা সাহেব বদরিনের নাম্বারের সঙ্গে মিল পায়, তালুত আল ইসলামের উনার সঙ্গী সাথী মুজাহিদের সঙ্গে মিল পায়, প্লাস আম রসুল আম লক্ষাধিক আম্বিয়া কেরামের মতো থেকে রসুল ছিলেন 313 জন, সেই 313 নম্বর রসুলের সঙ্গে মিল পায়, ওই কারণে কেউ 313 কথা বলেন। আবার খতমের জন্য বেশি হিসাবে 16 লক্ষ কথা বলে থাকেন, কেন? কারণ একটি হাদিসে রয়েছে, জিজ্ঞেস করা হয়েছিল আম্বিয়াদের নাম্বার কত, রসুল বলেছেন 1,24,000। তো সেই হিসাবে 1,24,000 আম্বিয়া কেরামের একটি মুবারক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। সেই হিসাবে আমরা যদি এই তসবি 1,24,000 পড়ে অনেকে মনে করে থাকেন সেই নাম্বারের বরকত হিসেবে হয়তো আমার তসবিটা কমপ্লিট হয়ে গেল, খতম হয়ে গেল, বা এটা কিন্তু মানুষের নিজস্ব অভিজ্ঞতা বা নিজস্ব বানানোটা কোনো কোরআন এবং হাদিসেরা ক্লিয়ার আসে নাই, সেই হিসাবে এটা করতেই হবে, এটা কোনো বাধ্যবাধকতা মনে করা বা বাধ্যবাধকতা করে ফেলা এটা কিন্তু
উচিত এক 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 অংশে বাড়াবাড়ি হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আপনি যাই পারলেন পড়লেন সমস্যা নাই এর কম হলে যখন খতম হবে না বা পড়া যাবে না মোটে এরকম নয় এরকম সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার কারণে সমস্যা হয় কি অনেক কোন ইয়া স্বল্প পড়তে পারবো না তার পড়বেই না জি 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 যে এরকম একটা সমস্যা এইখান লাভের চেয়ে কি হলো গেল ক্ষতি হয়ে গেল আমরা এটা যেন মাথায় রাখি আমরা যাই পড়লাম কম করতে পারলো ইনশাআল্লাহ আমরা ফায়দা তো অবশ্যই পাবো এর কারণে তো কোনো সাইড এফেক্টের কোনো কারণ নাই আশা করি সম্মানিত দর্শক আপনি আপনার প্রশ্নের তোরটা পেয়েছেন হুজুর খুবই বিস্তারিতভাবে এই প্রশ্নটা আপনাদের জন্য আলোচনা করেছেন সম্মানিত দর্শক আমরা এই অনুষ্ঠানটা এভরিডে মানে লন্ডন টাইম 9 o'clock এ করে থাকি তো আমাদের এখন থেকে এই যে মহরমের আপিল চলার কারণে আমরা এই অনুষ্ঠানটাকে একটু আগে নিয়েছি 6:30 তো আপনারা আপনাদের ইসলাম সম্বন্ধে যে কোনো প্রশ্নের জন্য যে কোনো ধরনের প্রশ্নের জন্য স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনি কল দিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন একসাথে আপনি একাধিক প্রশ্ন করতে পারবেন তবে আপনাকে মেক শিওর হতে হবে আপনি যখন প্রশ্ন করবেন আপনার টিভির ভলিউমটা যেন কম থাকে অর্থাৎ আপনার টিভির ভলিউমটাকে মিউট করে আপনি প্রশ্ন করবেন এবং প্রশ্ন করার পরে আপনি টিভির ভলিউমটাকে অন করে বাড়ায় দিয়ে এবং তারপরে আপনি উত্তরটা শুনবেন শেখ অত্যন্ত বিস্তারিতভাবে আপনাকে প্রশ্ন উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে ইসলাম সম্বন্ধে যে কোনো বিষয়ে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারটিতে প্রশ্ন করতে পারবেন জি হুজুর আপনি প্রথমে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে মহরমের তাৎপর্য নিয়েছিলাম এখানে হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এবার মহরম কবে শুরু হবে কবে শুরু হবে জি জি এটা একটা প্রশ্ন এটা শুরু হওয়াটা কিন্তু মুন সাইটিং এর উপর ডিপেন্ড করে মুন সাইটিং বা সম্ভাবনা যেটি রয়েছে ইসলামিক ক্যালেন্ডার হিসাবে আজকে ডেডি হয়ে যাওয়ার হিসাব করি তো হয়তো আগামী মঙ্গল বা বুধবার হয়তো প্রথম তারিখ হওয়ার চান্স রয়েছে ডিপেন্ড করবে এটা কমপ্লিটলি মুন সাইটিং এর উপর মঙ্গলবার হওয়ারই বেশি চান্স রয়েছে তো যেদিনই হোক আপনারা জানবেন ইনশাল্লাহ একটু খবর রাখলেই বিভিন্ন প্রোগ্রাম দেখলে বা আপনারা একটু যদি খবর রাখেন ইনশাল্লাহ আপনারা জেনে যাবেন কোন দিন মহরম এবং সেই হিসাবে আশুরা হবে আপনার আগামী মঙ্গলবার তো বোধহয় ডেট হিসাবে আগামী মঙ্গলবারের ডেটটি হবে 18 জুলাই এবং আশুরা হবে হয়তো আপনার 27 জুলাইতে আশুরা হওয়ার চান্স রয়েছে হয়তো একদিন আকর হতে পারে ডিপেন্ড এজন্য ওলামায়ে কারাম বলেন যে আশুর দরাখা একসময় যখন ফরজি ছিল বা গুরুত্বপূর্ণ ছিল বর্তমানে এই ফরজ না থাকলেও অন্ততপক্ষে সুন্নত আছে এবং তার সব হলো যার মাধ্যমে পুরো এক বছরের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে থাকেন মাফ করে থাকেন পুরো এক বছর এবং আল্লাহ নবীকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি রাখছেন অন্য ধর্মাবলম্বী ইহুদিরাও তারা ওই দিনও রাখে তো তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাচ্ছে না নবী বলেন তাহলে কাজ করবো আমি যদি আল্লাহ আমাকে হাতে রাখেন তো আগামী বছর আমি এর সঙ্গে 9 তারিখ অ্যাড করে ফেলবো তো এখানে উলামায়ে কেরাম মনে করেন যে আপনি আশুরা একদিন নয় পারলে আপনি আশুরা 10 তারিখ রাখেন আর সাথে আগের দিন 9 তারিখও আপনি রাখেন আরেকগুলো বলেন যে আপনি সবচেয়ে উত্তম হবে 3 দিন রাখেন আপনি 9 10 রাখবেন 10-এর আগের দিনও রাখেন 10-এর পরের দিনও রাখেন তাহলে 10-এর আগে করে 2 দিন আর 10 তারিখের একটি টোটাল 3টি রোজা তখন হবে কি যে আশুরার অনেক সময় ইসলামী মান্থ স্টার্ট কবে হচ্ছে দেখবেন অনেক সময় মুন সাইটিং এটা দেখার ক্ষেত্রে বা ঘোষণার ক্ষেত্রে অনেক সময় একটু মতানৈক্য হয়ে যায় কেউ মনে করেন ওই তারিখে প্রথম তারিখ কেউ মনে করেন না আগামীকালকে প্রথম তারিখ আপনি যদি এইভাবে 3 দিন দেখেন আপনার আশুরা তো এর ভিতরে পড়বেই অবশ্যই হ্যাঁ হ্যাঁ কোনো অবস্থায় আশুর দা মিস করার কোনো চান্স নাই এই জন্য ওলামাকে আমি অ্যাডভাইস করেন উত্তম তো হবে আপনার জন্য আপনি যদি 3 দিন ডাকতে পারেন কোন 3 দিন 9 তারিখ মহরমের 9 তারিখ যেদিনই হোক 10 তারিখ আশুরা এবং 11 তারিখ আর না হলে কমপক্ষে আপনি 9-এ 10-এ রাখেন বা 10-এ 11-এ রাখেন যাতে একদিন বাট একটা কথা মাথায় রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে বাঁচলে 9 তারিখ রাখার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন কিন্তু বাস্তবে রাখার সুযোগ হয় নাই বাস্তবে ইন্তেকাল হয়ে গিয়েছে সেই হিসাবে ওলামায়ে কেরাম বিশ্বাস করেন যে দুই কারণে এক তো আল্লাহ নবী শুধু 9-10 তারিখ রাখছেন 9 তারিখ রাখার সুযোগ হয় নাই 2 নম্বরে তৎকালীন সময় ইহুদের রাক্তবিদায় তাদের সঙ্গে বেশ কম করার প্রয়োজন ছিল এখন তো রাখে না আমাদের বেশ করার প্রয়োজন হিসেবে শুধু 10 তারিখ রাখলে মকরু হবে না ইনশাআল্লাহ যে একটা প্রশ্ন আছে হুজুর প্রশ্নটা নিয়ে নেই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কলার জি ভাই আপনি প্রশ্নটা করেন আপনার প্লিজ প্রশ্নটা হলো আমার এক আত্মীয় রিভার্টের মাস্টারদের বিয়ে হচ্ছে আর শুধু ওই ছেলেটাই রিভার্ট মুসলিম হয়েছে কিন্তু ফ্যামিলি ওরা খ্রিস্টান রয়ে গেছে তো এজ আত্মীয় হিসেবে আমার বা কি করা একটু বলবেন কি ছেলেটা মুসলমান হয়েছে নিশ্চিত ছেলে মুসলমান হয়েছে বাট ফ্যামিলি মুসলমান হয়নি
আপনার প্রশ্ন এখন যে এই এই ছেলের সঙ্গে বিবাহ ঠিক আছে কিনা আছে না এটাই জানবার চাইছেন, এটাই তো? হ্যাঁ, আমাদের আত্মীয়দের দুটো প্রশ্ন আসলে সম্পর্ক চলে আসে। একটা হচ্ছে যে ওই যে ছেলে উনি মানে কনভার্ট মুসলিম হয়েছেন, ফ্যামিলি এখন মুসলমান হয় নাই, এখন একটা হচ্ছে রিলেশন করা যাবে কিনা ওই ছেলের সাথে, দুই নম্বর ওই ফ্যামিলির সাথেও মানে আসা যাওয়া করা যাবে। আপনার প্রশ্ন আছেন ভাই আপনার, আপনি হয়তো বোধ হয় বিদায়। ঠিক আছে, সেটা আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। তো এখানে আপনার প্রশ্নকে আমরা দুই ভাগে বিগ ভাগ করে নেই, যে একটা ছেলে কনভার্ট হওয়ার পরে ইসলাম গ্রহণ করার পরে তার সঙ্গে একটা মুসলমান মেয়ের বিবাহ দেওয়া ঠিক আছে কিনা আছে না। ইয়েস, যদি সত্যিকারতে সে ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে অবশ্যই তার সঙ্গে বিবাহ দেওয়া যাবে। তবে একটি বিষয়, যদি শুধু বিবাহ করার কারণে কেউ ইসলাম গ্রহণ করে তাহলে হাদিস বলতেছে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটি আমল ডিপেন্ড করবে নিয়তের উপর। হিজরত গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ ছিল, ফরজ ছিল, যার মাধ্যমে জীবনের সকল গুণা মাফ হয়ে যাওয়ার সুযোগ ছিল। সেখানে আল্লাহ বলেছেন হিজরতু তাহাদি মাকানা খাবলা, তারপরও বলেছেন যদি হিজরতের উদ্দেশ্য কারো তাকে আল্লাহ রসুলকে খুশ করা তাহলে অবশ্যই তার মাধ্যমে আল্লাহ রসুলকেই তার পাবে এবং সেটাই তার অর্জিত হবে। পক্ষান্তরে হিজরতের মতো গুরুত্বপূর্ণ একটি আমলের যদি পিছনে উদ্দেশ্য থাকে, সেখানে গিয়ে দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের লাভ হবে অথবা সেখানে গেলে আমি বিবাহর সুযোগ পাবো, তাহলে যে উদ্দেশ্যে উনি হিজরত করেছেন সেই উদ্দেশ্যেই অর্জিত হবে, সফল হবে, মেইন হিজরতের সব থেকে বঞ্চিত হয়ে বঞ্চিত হয়ে যায়। এজন্য এবার যদি কেউ কনভার্ট হয়ে ইসলাম গ্রহণ করে, যদি সত্যিকারে কনভার্ট হয় অবশ্যই এটা গ্রহণযোগ্য এবং তার বিবাহ যায় গেছে। দুই নম্বর প্রশ্ন হলো যে তার বাকি আত্মীয় সঙ্গে ব্যবহার আচরণ, ইয়েস আপনি আত্মীয় হিসাবে ব্যবহার করতে কোনো সমস্যা নেই, আমরা তো নন মুসলিমের সঙ্গে তো আমরা ইয়ে করি, এটা মনে করেন তার কি বলে যে আত্মীয় হিসাবে তার সঙ্গে যে গুরুজন রাখতে কোনো সমস্যা নেই। অনেক মহিলা অনেক সময় সাহাবায়ে কেরামের আত্মীয় নন মুসলিম ছিল, যেমন একজন আল্লাহ নবীর ওয়াইফের ক্ষেত্রে এরকম এসেছে, ইয়ারসুল্লাহ যে আমার মা মুসলমান উনি আসেন, ইয়ারসুল্লাহ আমি ওনার সঙ্গে ভালোবার করবো, করলে ইয়েস তুমি ভালোবার করতে পারো কারণ উনি তোমার মা। তো সেই হিসাবে আপনি নন মুসলিমের সঙ্গে যদি আমরা ভালোবার করি সেই হিসাবে আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। এই ভালো ব্যবহারের জন্য বা এটার স্বাভাবিক রিলেশন রাখার জন্য তো মুসলমান হওয়া মোটেই জরুরি নয়। ঠিক আছে, ইনশাআল্লাহ, জাজাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফি ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আমি আরেকটা প্রশ্ন নিয়ে নেই, হইজন নেক্সট কলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা একটু আগে মাখছি যে আশুরা যদি মঙ্গলবারে ফহল মাস ফল হয় যদি হয় আগামী মঙ্গলবারে ডিপেন্ড করবো সেটিং করার উপরে, তাহলে আশুরা ওই দিবগি আপনার 27 অর্থাৎ থার্সডে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার হইব। তো ডিপেন্ড একটু অপেক্ষা করতে হইবা যে দুই দিন পরে সান দেখার উপরে ডিপেন্ড করি আছে ইনশাআল্লাহ, আগামী বৃহস্পতি পর বৃহস্পতিবার নি না কি বারে ইনশাআল্লাহ, এটা তোরা একটু অপেক্ষা করবেন। জি, ও বৃহস্পতি পর বৃহস্পতিবার, জি জি, মাসুর আসলে ডিপেন্ড করব আমরা যে সান দেখার উপরে, সান তো কোনো সময় একদিন দুই দিন আগ করে যায়, তো মরম শুরু হইছে না। জয় জয় জয়, সান দেখার উপরে ডিপেন্ড করব। যে সম্মানিত দর্শক, আমরা আপনাদের প্রশ্ন নিচ্ছি এবং শায়খ মোহতারম আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, তো বিরতির পর এসে আবার আপনাদের প্রশ্ন নেব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, ইকরা বাংলা টিভি দেখবেন, এবং আপনার যে কোনো প্রশ্ন থাকে আপনি ওটা নোট করবেন এবং প্রস্তুতি নেবেন এবং আমাদের বিরতির পরে যাতে আপনি প্রশ্নটা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, একটা ছোট্ট বিরতির পর আবারও ইকরা বাংলা Q&A অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। দর্শক, আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলাম বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমাদের মহতারম শায়খ আপনার প্রশ্নের উত্তর দেবেন। টিভি স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আপনাদের জন্য, আপনাদের প্রশ্নের জন্য। ইসলাম সার্বজনীন জীবন ব্যবস্থা, যেখানে সার্বজনীনতা আছে সেখানে আমাদের কোয়েশ্চেনের কোনো অন্ত থাকার কথা না। তো ইসলাম সম্বন্ধে যে কোনো বিষয়ে আপনি জানতে চাইলে আপনি প্রশ্ন করবেন এবং জানতে পারবেন। জি হুজুর, বিরতির আগে যে আমরা একটা একজন ভাই একটা প্রশ্ন করছিলাম যে নন মুসলিমের ক্ষেত্রে রিলেশন
এটা আমার মনে হয় হুজুরের দৃশ্য একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে নন মুসলিমের লাগে আমরা মুসলমান হিসাবে কি রকম ব্যবহার করতাম পারি কারণ দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত নন মুসলিমের লাগে তখন খুব ভালো ব্যবহার করছেন যার কারণে ব্যবহার দেখে অনেক নন মুসলিম ইসলামের দিকে কনভার্ট হয়েছেন অর্থাৎ মুসলমানের ব্যবহার দেখিয়া ওনার প্রশ্ন হিসাবে আমরা এটাকে যেভাবে দুই ভাগে ভাগ করেছিলাম প্রথম হলো বৈবাহিক সম্পর্ক করা যাবে কিনা যাবে না এই বিষয়ে একজন নন মুসলিম যদি উনি সহিনিয়তে ইসলাম গ্রহণ করে ফেলেন কনভার্ট হয়ে যান তাহলে তো অবশ্যই ওনার সঙ্গে বিবাহ যাওয়ার ক্ষেত্রে কোনো কালাম নেই কোনো কথা নেই আর ভিন্ন ধর্মের মহিলাকে শাদি করার ক্ষেত্রে শুধুমাত্র যদি উনি আহলে কিতাবি হন অর্থাৎ তৌরাত বা ইঞ্জিল বা আসমানি কোনো কিতাবের বিশ্বাসে বিশ্বাসী হন ইহুদ বা নাসারার মধ্য থেকে তো তার সঙ্গেও বিবাহ করা জায়েজ রয়েছে তবে ইনকারেজ করা হয় না শুধু জায়েজ বলা হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় উনি কিন্তু এটাকে প্রায় নিষিদ্ধই করে দিয়েছিলেন যে আমরা যদি এইভাবে অন্যান্য ধর্মের মহিলাদেরকে শাদি করি শুধু সৌন্দর্যের কারণে তাহলে কিন্তু মুসলমান অনেক মহিলারা বিবাহ থেকে বঞ্চিত হয়ে যাবেন সেই ক্ষেত্রে ওমর যেন প্রায় এটাকে নিষিদ্ধই করে দিয়েছিলেন যার ফলে উলামা একরাম মনে করেন জায়েজ হলেও মকরুহ অবশ্যই হবে কিন্তু আহলে কিতাবি একটা চেলের সাথে ইহুদ বা নাসারার মতো থেকে যে তরাত বা তার ইঞ্জিল বিশ্বাস করলেও ওই চেলের সাথে কিন্তু এক মুসলমান মেয়ের বিবাহ জায়েজ হয় না তার কারণ হলো কারণ সবসময় স্বামীর একটা কর্তৃত্ব থাকে যদি একটা ছেলের সঙ্গে বিবাহ হয় তাহলে এই মুসলমান নারীটা কিন্তু তার অধীনে চলে যাওয়ার কারণে তার সন্তান আওলাদদেরকে শেষ পর্যন্ত দিনের উপর টিকে রাখা তার জন্য বিরাট কঠিন এবং চ্যালেঞ্জ হয়ে যাবে ইভেন অপোজিট একটা আহলে কিতাবের মেয়েকে শাদী করা যায় হলেও সেখানেও কিন্তু অনেক চ্যালেঞ্জ এবং চেয়ে সম্মুখীন হতে হয় একটি বিষয় দুই নম্বর বিষয় রিলেশনের ক্ষেত্রে যেটা একটু আগে বলেছেন যে মুসলমান অন্য ধর্মের মানুষের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করবে এই ভালো ব্যবহার দেখেই হাজার ও হাজার মানুষ ইসলামে দীক্ষিত হয়েছিলেন আপনারা জানেন সুমামা ইবনে উসাল যার বাসায় যে আল্লাহর নবী সবচেয়ে বেশি ঘৃণিত ইসলামকে ঘৃণা করতেন মদিনায় ঘৃণা করতেন তিন দিন আল্লাহর নবী এবং সাহাবাগণের ব্যবহার দেখে শেষ পর্যন্ত উনি মুসলমান হয়ে বলেছিলেন পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় কোনো ধর্ম তাহলে এটি হলো ইসলাম প্রিয় কোনো শহর তাহলে সেটি হলো মদিনা প্রিয় কোনো মানুষ তাহলে সেই হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিনের পরিবর্তন হয়ে গেছে ব্যবহার দেখতে ব্যবহার অবশ্যই ভালো করবেন জাজাকুমুল্লাহ জি সম্মানিত কোলার একটা প্রশ্ন হুজুর প্রশ্নটা নিয়ে নেই জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোলার ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি আপনি ভালো আছেন আপনার টিভির ভলিউম হইয়া আপনি আমরা কথা হইবেন জি আসসালামু আলাইকুম খুব আপনার প্রশ্ন আমি আজ 15-20 বছর ধরে বেমার মাথাটা দেন গাছে জাগাতে ওলা জাগাতে আমি নয়াটা বর্তমান ভাই না দশ দল খান ফরি ও কলক তো যাই ফরি আমার মাথা দিন ছুটিয়ে না আল্লাহ কবুল করতাম আপনার এই যে সমস্যা যেটা অনুভব করতেছেন অনেক সময় হয়ে যায় শারীরিক দুর্বলতার কারণে মানসিক দুর্বলতার কারণে বয়সের কারণে এইভাবে মানুষ অনেক সময় এই পর্যায়ে চলে যায় আল্লাহ নিজেই কারণে বলেছেন মিনকুম মান ইউরাদু ইলা আরযিল উমর লিকা লা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া যে অনেক জানা জিনিসও ভুল পড়ে যায় মাথায় কাজ করে না আগের মতো চিন্তা শক্তি থাকে না শারীরিক শক্তি থাকে না এটা হতে পারে তো নামাজ যেহেতু ফরজ এবং ইমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ফাইভ পিলার্স অফ ইসলাম থেকে সালাতের অবস্থান ফরজ হয়েছিল 50 শত মুসা আলাইহিস সালামের অনুরোধে রাসূল ইসলাম 9 বার ভিজিট করে 5 শত 5 শত কমানোর ভিত্তিতে শেষ পর্যন্ত রয়েছে 5
আমরা পড়ি পাঁচ সব কিন্তু পাই এখনো পঞ্চাশ পঞ্চাশ যদি পঞ্চাশ থাকতো তাহলে আপনি কি করতেন আমি কি করতাম প্রত্যেক আঠাশ মিনিটে এক এক কথা নামাজ পড়তে হতো আমরা এই পর্যন্ত বসেছি এর ভিতরে একটা নামাজের অক্ত আমাদেরকে অবশ্যই বিরতি দিয়ে নামাজ পড়তে হতো আল্লাহ জাদায় খয়ের দান করুন মুসা আলাইহিস সালামকে ওনার অনুরোধে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন না বাটের পরে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমাইয়া পড়তেছি পাঁচ সব দিয়েছিলেন পঞ্চাশ আর কত কমাবেন বলতে আর কত কমানো যায় ইয়েস আপনার আল্লাহ আমার আল্লাহ কিন্তু দয়াল সফরে গেলে কষ্ট হলে কিন্তু সেখানে আল্লাহ পাক আরো কমিয়ে দিয়েছেন জুহর আসর এশা চার রাকাতের পরিবর্তে আল্লাহ বিধান করে দিয়েছেন তুমি দুই রাকাত পড়লো আমি আল্লাহর জন্য ঠিক আছে ইনশাআল্লাহ কমাই দিয়েছেন আপনি দাঁড়িয়ে না পারেন আল্লাহ বলেন বসে পড়ো বসে না পারেন শুয়ে পড়ো আপনি শুয়ে আছে দেখতে পারেন ইশারায় পড়ো অজু করতে না পারেন আপনি তৈম করে নামাজ পড়েন তবু কিন্তু নামাজ হবে তবু নামাজ হবে সূরা খারাপ জানেন না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি পড়ে আল্লাহ নবী নন মুসলিমকে নামাজ কন্টিনিউ করার কথা বলেছেন এত সৎকারা দিয়েছেন আর দিন ইউসরুন তো অন্ততপক্ষে আপনাকে আমি ওই দিনও বলছি আজকে বলবো সতেরো রাকাত নামাজ বিতির সহ বিশ রাকাত তো আপনাকে পড়তেই হবে ফজরের ফরজ দুই রাকাত জোহরের ফরজ চার রাকাত আসরের ফরজ চার রাকাত মাগরিবের ফরজ তিন রাকাত এবং এশার ফরজ চার রাকাত বিতির যেহেতু ওয়াজিব আরও তিন রাকাত মিলিয়ে টোটাল বিশ রাকাত আপনাকে তো পড়তেই হবে আপনি যেভাবে পারেন আপনি এখানে কোনো টেনশন নিয়েন না অজু করতে পারলে অজু করবেন যদি কোনো অজু করতে না পারেন সমস্যা হয় আপনার আপনি এলিজিবল হন তাইমুমের তাইমুম করে আপনি নামাজ পড়বেন দাঁড়িয়ে পারে না বসে পড়বেন প্রপার ঘুষে দিতে পারেন আপনি ইশারে ঘুষে দেবেন তবু তো আপনার নামাজ হবে ইনশাআল্লাহ আপনি আমার কথা বলেছেন আমার মনে হয় আপনি চাইলে বসে পারবেন মানসিকভাবে যদি আপনি একটু স্থির পারবেন এরপরে যদি মানসিকভাবে আপনার স্থির না থাকে পারেন না আল্লাহ সেটা মাপ দেবে কিন্তু আপনার মাথা যদি কাজ করে তা আপনি যেভাবে পারেন এইভাবে নামাজটা পড়ার চেষ্টা করবেন অন্তত পক্ষে এই বিশ্বাকাত নামাজ যেন আপনার যেন বাদ না হয় বলবেন তাহলে সুন্নতে মক্কাদা আমি তো বলবো এই বিশ্বাকাতের সঙ্গে যদি চেষ্টা করবেন আপনি সুন্নতে মক্কাদা আরও বারো রাকাত পড়ে নেওয়ার কারণ ওই বারো রাকাত আপনি পড়ে নিতে পারলে জান্নাতে আপনার জন্য একটা গড় নির্মাণ করা হবে আপনি কি চান না এটা বুঝে চান সেটি কি ফজরের আগে দুই রাখা সুন্নত আল্লাহর নবী সফরে গিয়েও বাদ দেন নাই ইভেন বলেছেন জেহাদের মাঠে ওয়াইং তরাদাত কুমুল খায়ল শত্রুপক্ষের গুড়া যদি তোমাকে পায়ের তলে পদদলিত করে তোমাকে নিষ্পেষিত করা করে ফেলার আশঙ্কা রয়েছে সেই ক্ষেত্রেও তুমি যেন এই নামাজটি বাদ না দাও নবীজি আরও বলেন ফজরের এই দুই রাখা সুন্নত দুনিয়া এবং মাফির দুনিয়া দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে সব কিছু কম্পেয়ার করলে মানে সব কিছুর মালিক হয়ে শ্রদ্ধা করে যে পরিমাণ সফর কথা এর চেয়েও এই দুই রাখাত নামাজ পড়াইলে আল্লাহ এর চেয়েও বেশি ফজরের দুই রাখা সুন্নত জোরের আগে চার রাখাত জোহরের পরে দুই রাখাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত এই বারো রাকাত সুন্নতুল সঙ্গে যদি পারেন আপনি পড়ে নিয়েন আর যদি না পারেন নাই পড়লেন কিন্তু আপনি ফরজ সতেরো রাকাত আর বিটির তিন রাকাত মিলিয়ে আপনাকে তো বিশ রাকাত পড়তেই হবে ওই সতেরো হিসাব কি টু ডাবল ফোর থ্রি ফোর কি টু ডাবল ফোর থ্রি ফোর টু বলতে ফজরের ফরজ ডাবল ফোর বলতে ওয়ান ফোর হলো জোহরের ফরজ আরেক ফোর হলো আসরের ফরজ আরেক ফরজ হলো ত্রি মাগরিবের আর আরেক ফোর হইল কি এশার তো আমি আমার ছোট্ট মেয়েকে এক সময় বলেছিলাম যে আল্লাহর ফোন নম্বর কি তুমি জানো আল্লাহকে কল করতে হলে এই হলো আল্লাহর ফোন নম্বর কি টু ডাবল ফোর থ্রি ফোর তো সে ছোটো ছিল সে কিন্তু ডায়াল করে বলে কল হয় না বলে আর মানে কল করতে গেলে মোবাইল ঘর তখন লাগতো না অজু ঘর লাগবে নামাজ নামাজ খাড়াই যেতে করবো নামাজ খাড়াই আল্লাহর সঙ্গে তোমার কনভার্সেশন স্টার্ট হয়ে বুঝি সঙ্গে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বাস আপনার লাইন অন হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসবে কানেকশন হয়ে যাবে আল্লাহর জবাব আসবে হামিদানি আব্দি আপনি যখন বলবেন আর রহমানির রহিম আল্লাহর পক্ষ থেকে কানেকশন হয়ে জবাব চলে আসবে রিপ্লাই আসবে আসনা আলাইয়া আব্দি আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে মাজ্জাদানি আব্দি আপনি যখন বলবেন ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন আল্লাহ বলবেন এখানে কিছু বন্দার কিছু আমার এরপর যখন বলবেন ইজনা সিরাতুল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত আল্লাহ বলবেন হাজ আলে আব্দি ওয়ালে আব্দি মাসাল এই অংশটুকু এক আমার বন্দার জন্য বন্দার যা চেয়েছে সব তাকে দেওয়া হবে এইভাবে আপনি সূরা ফাতিহা শুরু করার লগে লগেই লাইন অন হয়ে যাবে এখানে কোনো দেখবেন কোনো ধরনের কোনো সমস্যা নেটওয়ার্ক কোনো প্রবলেম থাকবে না যদি আপনার মনে নেটওয়ার্ক ঠিক থাকে সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক কানেকশন হয়ে জব চলে আসবে এটা তো আপনি কমপক্ষে তো এই নামাজগুলো আপনি পড়তে হবে কি টু ডাবল ফোর থ্রি ফোর অর্থাৎ ফজরের ফরজ দুই রাখাত জোহরের ফরজ চার রাখাত আসরের ফরজ চার রাখাত আর থ্রি ফোর বলতে মাগরিবের থ্রি রাখাত এবং এশার চার রাখাত আর ভিতির ওয়াজিব যেহেতু আপনি এই পরে নেবেন বিশটা রাখাত নামাজ কমপক্ষে আপনি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অসাধ্য ধন্যবাদ আপনাকে আপনি এই প্রশ্ন নিজেই বলেছেন করেছেন ইয়েস আমি জানি আমার স্মরণ আছে আমি
এবং আমি জানি না, হয়তো আমার মনে হয় হয়তো মানসিকভাবে আপনার বোঝার ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে, যার কারণে আপনি আমাকে জিজ্ঞেস করতেন বারবার। আমি আল্লাহর কাছে আবারও দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানসিকভাবে যেন মজবুত রাখেন, স্থির রাখেন। নবীজি দোয়া করতেন মিন আরদুল উমর, আরদুল উমর থেকে আল্লাহ আমাদেরকে ইবাদত করে, এমন কোনো বয়সে যেন আমাদেরকে উপনীত না করো যে বয়সে গেলে আমি আমার নিজের লাভ লস আমি বুঝতে পারি না, নমাজ কালাম তিলাওয়াত বন্দেগী আমি করতে পারলাম না, এই ধরনের অতি দুর্বল বয়স থেকে আল্লাহ আপনার কাছ থেকে পানাতে দিয়েছি, সেই কথা বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও সেই গুড হেলথ এবং সুস্বাস্থ্যের জন্য যেন আল্লাহর কাছে সবসময় যেন আমরা প্রার্থনা করি, এবং যে গুড হেলথ এবং সুস্বাস্থ্য বর্তমানে আছে যেটা, এটাকে যেন আমরা গুরুত্ব দিয়ে যেন আমরা কাজে লাগানোর চেষ্টা করি, আমরা ইউটিলাইজ করি। নবীজি বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটি আল্লাহর নিয়ামতকে খুব গুরুত্ব দিতে হয়। একটি হলো সুস্থতা, আরেকটি হলো যৌবন, আরেকটি হলো সম্পদ, আরেকটি হলো আপনার সময়, আর আরেকটি হলো আপনার লাইফ। এই পাঁচটি নিয়ামতকে গুরুত্ব দিতে হয়। আরেকটা হিসেবে দুইটি কথা উল্লেখ করেছেন ওই পাঁচটির মধ্যে থেকে, সিহাত নিয়ামাতানি মাকবুনুন ফিহিমা কাসির মিনান নাস আস সিহাত ওয়াল ফিরাক, যে দুইটি নিয়ামত অনেকের কাছে আছে কিন্তু এটা অবহেলায় আমরা কাটিয়ে দিই। একটি হলো সুস্থতা সুস্বাস্থ্য, আর একটি হলো সময়। আল্লাহ আমাদের সকলকে এইগুলো বোঝার তৌফিক দান করুন। জি হুজুর, আমাদের একজন কলার আছেন, উনি একটা প্রশ্ন করতে চাচ্ছেন, প্রশ্নটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার। মাশাআল্লাহ ভাই, জি ভাই, আপনার প্রশ্নটা প্লিজ। প্রশ্নটা উস্তাদের কাছে, আমরা যে এই শুধু মাগরিবের নামাজের সময় তাই এত মসজিদ দুই রাকাত নামাজ অনেক মুসল্লি দেখছি আমাদের মসজিদে সানসেটের সময় পড়েন, ওইটা সানসেট হইতেছে আমি করি দেখি, মানে টাইমটা দেখি সানসেট হইতেছে ওই সময় পড়েন, বাট আমি সাধারণত পড়ি না, তো এইটা কি সানসেটের সময় তাই এতুল মসজিদ দুই রাকাত নামাজ পড়া ঠিক আছে কি ঠিক নাই, বা ওদের কিছু বলা দরকার আছে? আমি ইমাম সাহেব কিছু বলেন নাই দেখছি, তো এইটা তা জানতে চাইছি যে এটা কি সঠিক কি না। আর আরো একটা প্রশ্ন, আমি কুরবানি সম্বন্ধে একটা প্রশ্ন করতে পারবো? আচ্ছা, কুরবানি যখন আমরা ফরজ ছাড়া যেগুলো আছে, মনে করেন একটা নাম রয়ে গেছে, একটা অংশ রয়ে গেছে আমাদের, সরি ওয়াজিব, কুরবানি তো ওয়াজিব, তো এইটা আমাদের মৃত মা বাপের তো উপরে ওয়াজিব নাই, আবার ভাই বিরাজ যারা আছে গরিব তাদের উপরে ওয়াজিব নাই, এইটা আমরা সাধারণত সবাইকে মিলাইয়া দেই আর কি, যে জিন্দা মুর্দা সবার নামে একটা অংশ দিয়ে দিলাম, এইটা ঠিক আছে না শুধু জিন্দা যারা তাদের নামে দিব? মুর্দা বলতে মানে এক নাম না, মনে করেন এক একটা এক নাম বা দুই নাম বা জয় নামক? আচ্ছা, জি ভাইয়া, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনি দেখতে থাকুন, ইনশাল্লাহ সাহেব আপনার প্রশ্ন উত্তর দেবেন। আর কোনো প্রশ্ন আছে ভাই আপনার? ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার উভয় প্রশ্নই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি, এখানে দুই ধরনের হাদিস রয়েছে, দুই হাদিস থেকে দুই ধরনের ইনফরমেশন পাওয়া যায়, এবং হাদিস মধ্যে কন্ট্রাডিকশন এবং পরস্পর বিরোধী কিছু, যেটাকে তারুজ বলা হয়, যেটা তারুজ রয়েছে। একটি হাদিসে বলা হয়েছে ইজা দাখাল তুমুল মসজিদা, যে দাখালা আহাদুল মসজিদ ফালা ইয়াজলিসান্না আহাদুকুম হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, তোমরা যখন মসজিদ ঢুকবে দুইটি রেখাত না পড়ে, দুইটি রেখাত নামাজ না পড়ে যেন তোমরা বসে যেন না যাও। কী বলা হয়েছে? তোমরা যখনই মসজিদে ঢুকবে দুই রেখাত নামাজ অবশ্যই পড়বে, নামাজ না বসার আগে আগে তোমরা অবশ্যই দুই রেখাত নামাজ পড়বে, যেখানে যখনই ঢুকবে দুই রেখাত নামাজ পড়তে হবে, যখন, এখানে কোনো টাইম কোনো কি দেওয়া হয় নাই, কোনো টাইম লিমিট না। তো যখন আর ভিতরে কিন্তু সূর্য উদয়, দুপুরের টাইম সূর্যাস্ত যাওয়া, আসরের পরে, ফজরের ফরজ পড়ার পরে, এই সব টাইমগুলো ইনক্লুড। জি জি। আবার অপর একটি হাদিসে বলা হয়েছে, যে হাদিসটি অত্যন্ত অথেন্টিক এবং অত্যন্ত স্ট্রং, এবং এই হাদিসটি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করে শুনবেন, এই হাদিসটি হলো বুখারী শরীফে, এবং বর্ণনাকারী কে কে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম এই হাদিসটি বর্ণনা করেন, কি যে ফজরের ফরজ পড়ার পরে সূর্য উঠা পর্যন্ত
এবং আসরের ফরজ পড়ার পরে সূর্য ডোবা পর্যন্ত ওই টাইমে কোনো নামাজ পড়া যাবে না, নফল। কোন নামাজ বলে মিন করা হয়েছে নফল, কারণ কজা পড়া যাবে না ইসার প্রমাণ রয়েছে। তাহলে কি বোঝা গেল, ওই টাইমে নফল বা সুন্নত কোনো নামাজ পড়া যাবে না, ঠিক আছে? ঠিক তেমনিভাবে মুসলিম সাহেব একটি হাদিস রয়েছে যে সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় এবং দুপুরের সময় নামাজ পড়া যায় না। তো টোটাল মিলিয়ে পাঁচটি টাইমে সুন্নত বা নফল পড়তে নিষেধ করা হয়েছে। কোন পাঁচটি টাইম? সূর্য ওঠার সময়, দুপুরের সময়, সূর্য ডোবার সময় আর আসরের ফরজ পড়ার পরে সূর্য ডোবা পর্যন্ত ওই টাইমে, ফজরের ফরজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত মধ্যখানে যে টাইম রয়েছে ওই টাইমেও কোনো সুন্নত বা নফল পড়া যাবে না, ঠিক আছে? দুই, তিন নম্বর, তাহিয়াতুল মসজিদ পড়ার হুকুমটা কি? তো আল্লামা নওয়ী রহমতুল্লাহ বলেন, কদ আজমাল উলামা আলা আন্নাহা মুস্তাহাব্বাতুন, এই নামাজটি হলো তাহিয়াতুল মসজিদটা হলো মুস্তাহাব, এটা ফরজ নয়, ওয়াজিব নয়। তাহলে ওই হাদিস থেকে যদি পাওয়া যায় যে পাঁচ টাইমে নফল বা সুন্নত পড়া যায় না, তাহলে তাহিয়াতুল মসজিদ যদি আমরা সুন্নত বা মুস্তাহাবই মনে করি তাহলে তো এই টাইমে পড়া যাবে না, যাবে না। আর এটাই হলো নির্ভরযোগ্য উলামায়ে কেরাম মেজরিটি অফ স্কলারের মতামত। ইমাম আবু হানিফা, ইমাম মালিক সহ সাহাবা একরামের আমল এটার উপরেই ছিল। সেই হিসাবে আপনিও পড়েন না, আমিও পড়ি না, আমরাও পড়ি না, কারণ ওই হাদিসকে আমরা মনে করি তোমরা যখন মসজিদে ঢুকবে বসার পূর্বে দুই রাকাত নামাজ পড়ে নেবে, অবশ্যই সেটি হলো মকরু টাইম, না হলে কি, না হলে মকরু টাইম, না হলে না হলে, কারণ দুই হাদিসের কন্ট্রাডিকশন হয় আর কোনটি আগের কোনটি পরের বোঝা না যায়। একটি হাদিসে নিষেধ করতেছে, একটি পারমিশন দিতেছে, যেটাকে মুহাররিম বা মুবিহ বলে। তখন মুহাররিমের হাদিসকে, যে হাদিস নিষেধ করতেছে ওই হাদিসকে প্রায়োরিটি দেওয়া হয়, ওইটাকে প্রেফারেন্স দেওয়া হয়, ওইটাকে তরজিহ দেওয়া হয়। দুই হাদিসের কন্ট্রাডিকশনের সমাধানের জন্য আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি নুখবাতুল ফিকহের চারটি রুল উল্লেখ করেছেন, তোমাদের এই একটি রুল, এই রুলের ভিত্তিতেই আমরা পড়ি না। হ্যাঁ, ইমাম মালিক, ইমাম আবুর মতো নিষেধ করেছেন, সাহাবা তাবিন তবে তামিনের মতামত এর উপর পড়বো না, তবে ভিন্ন একটি মত রয়েছে ওই হাদিসকে কেহ কেহ ইয়ে দিয়ে ওনারা মনে করেন যে ওই দুই রেখাত ওই হাদিস থেকে মুস্তাসনা এবং এক্সক্লুসিভ, তারা হয়তো পড়ে থাকেন। সেজন্য কেউ যদি ওই বিশ্বাসে পড়ে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা যারা মনে করি যে ওই নিশ্চয় হাদিসকে প্রাণিত হবে আমরা পড়ি না, এবং না পড়ার ক্ষেত্রেই আমরা মনে করি আমরা ইনশাল্লাহ কারেক্ট করতেছি ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। যে প্রশ্ন রয়েছে আমরা ইনশাল্লাহ আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। হুজুর একটা প্রশ্ন নিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার। ربنا ما خلقت هذا باطلا، سبحانك فقنا عذاب النار. ربنا انك جميع الناس ليوم لا ريب فيه، ان الله لا يخلف الميعاد. وزور واتقن جنت. السلام عليكم ورحمه الله وبركاته. بارك الله في حضور আপনার এই আয়াতগুলার দোয়াগুলার আমি জবাব দিচ্ছি। পরে আমাদের আগের প্রশ্নকারী ভাইয়ের একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, ওনার একটি প্রশ্ন ছিল কুরবানি সম্পর্কে, যে কুরবানি আমরা সবাই মিলে দেই, অনেক সময় একটা গরুতে একটা কাউতে আমরা ফ্যামিলির সবাই মিলে আমরা দিয়ে থাকি, ওয়াজিব যারা তাদের নাম দেওয়ার পরেও হয়তো কিছু নাম বাকি থাকে। তখন মনে করেন আমাদের কিছু ভাই আছে যারা গরিব জীবিত, আবার বাবা বা মা বা আরও কিছু আত্মীয়জন যারা থেকে মারা গিয়েছেন, তো ওই সময় একটি খাওয়ার মধ্যে বাকি যেহেতু মৃতদের নাম দেওয়াও মুস্তাহাব ফরজ নয়, আপনি যদি জীবিত ধরে গরিব তাদের নাম দেন সেটা মুস্তাহাব, লেভেল সমান। তো ওই টাইমে আপনি যদি চান যে কোনো মোস্তাহাব কারো নাম দিতে পারেন, সমস্যা নাই। যেমন আপনি দুইটি নাম আপনার বাকি আছে, আপনি এক নাম দিলেন মায়ের, এক নাম দিলেন বাবা, তার দুনিয়াত নাই, ঠিক আছে, বা আপনি ওই দুই নাম আপনার জীবিত দুই গরিব ভাইয়ের নাম দিয়ে দিলেন বা বোনের নাম দিয়ে দিলেন, তাও ঠিক আছে। আর আপনি যদি মনে করেন সেখানে এক নাম দিলেন মৃত একজনের, আর এক নাম দিলেন জীবিত আরেকজনের, যেহেতু মোস্তাহাব পয়েন্টে সমান, তাও সমস্যা নাই। তো আপনি একই কাবেতে ওয়াজিবের পাশাপাশি যেভাবে নফল কুরবানি মিলাই দেওয়া যায়, ইভেন নির্ভরযোগ্য ফতোয়া যাবে আকিকাও এর সঙ্গে সংযুক্ত করা যায়,
এবং এই নফল কুরবানি জীবিত ব্যক্তির পক্ষ থেকে যেভাবে এখানে জমা করা যায়, মৃত ব্যক্তির পক্ষ থেকেও নফল কুরবানি যদি আপনি এখানে সংযোগ করেন কোনো সমস্যা হবে না, সবটি যায় আছে। অতএব সাত গরুর মধ্যে আপনাদের ওয়াজিব নামের পরে যে নামগুলো রয়ে গেল ওই নামগুলোতে আপনারা আকিকা উজ্জু করতে পারবেন, চাইলে ওই নামে কারো নফল কুরবানি জীবিত বা মৃত ব্যক্তি দিতে পারবেন, বা কিছু মৃত কিছু জীবিত মিলিয়েও যদি আপনি দেন ওই নামগুলো তাও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জায়গা আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ। আবার আমরা আমাদের একজনের প্রশ্ন প্রশ্ন করেছিলেন, আমাদের একজন মায়ের একজন মানুষ সবসময় প্রশ্ন করে থাকেন, অসুস্থ, আল্লাহ ওনাকে যেন শিফা দান করেন এবং ওনার প্রশ্নগুলো অনেক সময় বিভিন্ন দোয়া নিয়ে এবং নেক আমল নিয়ে ওনার প্রশ্ন থাকে মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা বারিক। তো আপনি যে দোয়া চেয়েছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস ইয়াউমিল লা রাইবা ফিহি, যে হে আল্লাহ আপনি সকল মানুষকে কিয়ামতে জমা করবেন, তো আমাদেরকেও সেই দিনে যেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি, যেদিন আপনি জমা করবেন যার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ তুমি আমাদেরকেও যেন সেদিন জমা করো। ইন্না লাইফ, আপনি তো আপনার ওয়াদা কখনো ভঙ্গ করবেন না। এই যে সুরে আল ইমরানের একটি আয়াত আপনি বলেছেন, এই আয়াতের সঙ্গে বাকি আরো যে অংশটা রয়েছে সুরে আল ইমরানের, যে আল্লাহ তুমি আমাদেরকে এবং আমার আত্মীয়জনকে সকলকে জান্নাতে তুমি ঢুকাইও, সো এটা কোরআন শরীফের একটি কি বলে একটি একটি কোরআনিক দোয়া। তো একটা অংশ তো আমি বললাম, ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফিহ, জয় আল্লাহ তুমি সকল মানুষকে কিয়ামতের দিন জমা করবে তার মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ তুমি ওয়াদা ভঙ্গা করো না, তুমি তো কখনো ওয়াদা ভঙ্গ করো না। ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফিহ। এরপর আমরা বলছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব, আয় আল্লাহ তুমি আমার দিলকে, লা তুজিগ কুলুবানা, আমার দিলকে তুমি বেখা এবং চেড়া করিও না, গুমরা করিও না, বাদা ইয হাদাইতানা, যখন তুমি আমাকে হেদায়েত দিয়েছো, হেদায়েত দেওয়ার পরে আল্লাহ তুমি আমার দিলকে তুমি চেড়া জন না বানাও, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে রাহমা এবং দয়া বিতরণ করবেন, ইন্নাকা আনতাল ওয়াহাব, আল্লাহ আমরা বিশ্বাস করি আপনি খুব দাতা, আপনি সব কিছু দিতে পারেন, এই হলো তার দোয়ার অর্থ। আর আদখিল হুম, যে আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করবে, এই হলো দোয়াগুলোর সারাংশ অংশ। কোরআন শরীফের দোয়া অত্যন্ত সঠিক এবং অথেন্টিক দোয়া, আপনি যেভাবে পড়েছেন শুদ্ধ করে পড়েছেন আপনি পড়তে পারবেন, সারা কোনো সমস্যা নাই। যে কোনো সময় দোয়া, দোয়া হুয়াল ইবাদা, এক্স্যাক্টলি, দোয়াটা হচ্ছে আমাদের জন্য একটা ইবাদা। একটা প্রশ্ন আছে, আমরা প্রশ্নটা নিয়ে নেই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কলার, আপনার প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, জি বোন, আপনার প্রশ্নটা কি প্লিজ? মেসা বখলরে দি আগে কোনো বিপদ পড়লে মেসা বখলরে দি কুরআন শরীফ প্রথম পড়ানি যাইব না, টেকা দিয়া কথাটা কইবা, উজরতর বিনিময়ে, টেকার বিনিময়ে খতম করা, টেকার বিনিময়ে কুরআন খতম করা নেই, ঠিক আছে নিনা না। দেখুন কোরআনে করিম আল্লাহর কালাম এবং সহি তরিকা যেটা, এটা হলো আমরা এটা সোয়াবের উদ্দেশ্যে আমরা পড়বো, কোনো পয়সা বা দুনিয়ার কারো কাছ থেকে কোনো উজরত পাওয়ার জন্য আমরা পড়বো না, কারণ কোরআন যদি কেহ বিনিময়ে কোরআন তিলাওয়াত করে সেটা কিন্তু জায়েজ হয় না, জায়েজ হয় না, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু কোন কোন ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রেও যখন কোরআন পড়াইয়া তালিম শিক্ষা দিয়া যদি পয়সা নেওয়া যায় সেটা জায়েজ হবে কিনা হবে না, সেখানে আগেকার যুগের উলামা একরাম তারা বলতেন পারা যাবে না, বাট পরবর্তীতে উলামা একরাম সেটাকে জায়েজ করেছেন হাদিসের পরিপ্রেক্ষিতে। কেন? কারণ যদি এটা, কারণ যদি আগে এক সময় ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে যে সমস্ত উলামা একরাম দিনের কাম কাজ করতেন তাদেরকে এটা বাধা দেওয়া হতো, এখন যেহেতু এই পন্থা বা সুযোগ নাই, এবার যদি এই ধরনের দিনী কাজ, ইমামতি করা, আজান দেওয়া, দিনী শিক্ষা দেওয়া, যদি এই ক্ষেত্রে উজরত বা পয়সা নেওয়াকে জায়েজ না জায়েজ বলে দেওয়া হয় তাহলে এই কাজগুলো হয়তো ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে, দিন শিখানোওয়ালা মানুষ পাওয়াই যাবে না, কারণ উনি একটা সময় দেবেন, শ্রম দেবেন, টাইম দেবেন, ওনারও পেট পিঠ আছে, ওনারও ফ্যামিলি আছে, সন্তান আছে, স্ত্রী আছে,
তাদের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব ওনার উপর রয়েছে, সেই হিসাবে ওনাদের জন্য সেটা নেওয়া জায়েজ আছে তালিমে কোরআন, কোরআন শিক্ষা দিয়ে। তো কোরআন শরীফ তিলাওয়াত করা যেহেতু এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব নয় যে কোরআন তিলাওয়াত করে কাউকে সওয়াব দেওয়া, এটা তো ওই পর্যায়ের দায়িত্বে পড়ে না। একজন মারা যাওয়ার পরে আমরা অবশ্যই কোরআন তিলাওয়াত করে তার জন্য এমনিতেই আমরা কী করব এই তাকে ইসারা করে, মৃত ব্যক্তির জন্য যদি আমরা এইভাবে কোরআন খতম করাই তাহলে এটার জন্য কোনো ফসানো যাবে না। হ্যাঁ, জীবিত কারো যদি যত্ন করানো হয়, খুব ভালোভাবে বুঝবেন যে যদি এই কোরআন খতমটা করানো হয় কোনো জীবিতদের জন্য, আপনার নিজের কোনো সমস্যার জন্য আপনি জীবিত আছেন বা আপনার ফ্যামিলির জন্য যারা জীবিত আছেন, তো এটার উপর ফসানো জায়েজ হবে। কেন? আপনি যেহেতু তাদের কাছ থেকে একটা উপকার নিচ্ছেন এবং আপনি পে করতেছেন, ফসা মৃত ব্যক্তির পক্ষ থেকে নয় আপনার পক্ষ থেকে আপনি দিতেছেন, এটার জন্য ফসা নেওয়া এবং দেওয়া জায়েজ হবে। প্রমাণ বুখারী শরীফে রয়েছে, সাহাবায়ে কেরাম একটি জায়গায় গিয়েছিলেন একটা সফরে, তো ওই জায়গার একজন বিধর্মী লোককে তাদের লিডার সর্দার যে তাকে সর্প দংশন করেছিল, তখন তারা ওই সাহাবায়ে কেরাম কাছে আসে বললে এসে বললেন আপনার মধ্যে হাল মিনকুম মিন রাত, আপনার মধ্যে কেউ কি জারকুক করে আমাদের ওই বিষটা নামাতে পারবেন? সাহাবায়ে কেরাম বললেন যে দেখো, আমরা যখন এসেছিলাম এখানে আমরা আমরা উপাস ছিলাম, আমরা ক্ষুধার্ত ছিলাম, তোমাদের কাছে আমরা সাহায্য চেয়েছিলাম, খাবার জন্য কেউ দেওয়া নাই, আমাদের সাহায্য করে না আমরা ফ্রি করবো না, যদি আমাদের ওই বকরি দেবরা দেখা যায় সব বকরি দেওয়া যদি তোমরা অঙ্গীকার করো তাহলে হয়তো আমরা চেষ্টা করো আমরা আমরা জারপুক করে আমরা তোমাদের ওই সর্দার লিডারকে হয়তো আমরা চিকিৎসা করতে পারি। ওরা রাজি হয়ে গেল। হযরত আবু সাঈদ খুদরি বলেন তো আমরা একটু চিন্তা ভাবলাম কী করবো, তো আমরা চিন্তা করে সুরায় ফাতেহা দিয়ে আমরা জারপুক শুরু করলাম। আলহামদুলিল্লাহ কি সময় ভিতরে এসে পুরা সুস্থ হয়ে গেল এবং ওনারা আমাদেরকে সেই বকরিগুলা বিনিময়ে দিয়ে দিল। বকরি পাওয়ার পরে আমাদের ভিতরে কিছু প্রশ্ন জাগলো যে আমরা কোরআন দিয়ে আমরা জারপুক করে চিকিৎসা করে আমরা এগুলো নিলাম, এটা জায়েজ হবে কি না হবে না? তো শেষ পর্যন্ত আমরা একটু এটা আমরা রাখলাম, রসুলের সঙ্গে জিজ্ঞাসা করলাম এসে আমরা কী করতে পারি, আমাকে কোনো সমস্যা নাই, তোমরা যেটা করেছ এবং গুজরাত যেটা হক এবং রাইট নিয়েছো তোমরা, বরং সেই বকরিগুলোর মধ্যে থেকে যদি আমাকেও চাও আমাকেও একটা শেয়ার দিতে পারো। এটা সুজন বলেছেন, এটা জায়েজ, এটা ক্লিয়ার করার জন্য। ওই আর থেকে বোঝা গেল যে জীবিত কারো যদি জন্য আপনি কোরআন দিয়ে এইভাবে উপকার করেন, তিলাওয়াত করে হোক বা যেভাবেই হোক, তাহলে এটার বিনিময় নেওয়া কী আছে? জায়েজ আছে। এজন্য যারা খতমে কোরআন করান যদি আপনারা জায়েজভাবে করতে চান, তো অবশ্যই শুধু মৃত ব্যক্তির জন্য নয়, আপনারা জীবিত যারা আছেন আপনাদের সমস্যার জন্য যদি কোরআন খতম করান তাহলে আপনি পয়সা দিতে পারবেন, নেওয়া জায়েজ আছে। শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য খতমে কোরআন করাইয়া পয়সা দেওয়া যায় নয়, নেওয়া জায়েজ হবে না। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জি সম্মানিত কলার, আশা করি যে আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। হুজুর, এখানে একটা সম্পূরক প্রশ্ন যে অনেক সময় অব্যয়ন যে প্রশ্নটা করছেন আর কি, তার প্রশ্নটা হইলো যে মেসা বখলরে ডাকিয়া গরণিয়া অথবা মসজিদ কয়েকজন মেসাবরে একত্রিত করিয়া কোরআন শরীফ যেন খতম করলা, যেমন এর মাঝে উদ্দেশ্য থাকতে পারে জীবিত খেয়ে যেমন অনেক অসুস্থ আছেন, থানোর উদ্দেশ্য থাকতে পারে এক, দুই নম্বরের লোকিয়া নিয়ত তারা একটা সময় তারা একটা দিচ্ছেন, শ্রম এবং সময় দেওয়ার কারণে এই বিনিময়ে তাদের নেওয়া দেওয়া জায়েজ আছে। একটা সময় দুই ঘন্টা বা চার ঘন্টা ছয় ঘন্টা একটা সময় আছে যে আপনি ওই সময়টা চাইলে তাই তো আপনাকে সময় যদি ওই সময়টা উনি অন্যভাবে রুজি করতেন তো পারতেন, তো আপনাকে যদি ওনার একটা দামি সময় আপনার জন্য স্যাক্রিফাইস করেছেন, কোরবানি দিয়েছেন, সেই সময়ের মূল্য কোরআনের মূল্য না, সময় মূল্য হচ্ছে কোরআনের মূল্য। জি আলহামদুলিল্লাহ। জি দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। নিজের কোরআন নিজে পড়াটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। আমি যদি পারি না তাহলে তো অন্য সামনে হতে হবে, এটাই হলো হতে হবে। জি, অনেকে যেটা মনে করেন যে হয়তো আমি কোরআন পড়া জানি না ভালো করে অথবা সহি হবে না, তো সে আশাতেই যদি মানে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে ওইটা জায়েজ হয়ে যাবে। যেহেতু আমরা সম্মানিত কলার প্রশ্নর আগে আমরা একটা আলোচনা আসলাম, আমার মনে হয় আমরা আলোচনাটা এখনো শেষ করছি না। আমরা যে আলোচনা ছিলাম, আমরা বলেছিলাম যে মহরম অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে অনেক ঘটনা ঘটেছে ইসলামের ইতিহাসে, মুসা ইসলামের নাজাতের ঘটনা ঘটেছে এই মাসে আশুরায়, এটা তো বুখারী শরীফ হাদিসে প্রমাণিত অথেন্টিক, এবং নূহ আলাইহিসসালামের কিস্তি দীর্ঘ ৬ মাস পানিতে প্লাবিত থাকার পরে যে তারিখে গিয়ে যদি পাহাড়ে যেটাকে অবস্থান করলো অবস্থা তার যদি এই তারিখটাও ছিল, তফসিরে কিতাবে এসেছে নাসাই শরীফ বর্ণনা অনুযায়ী ওইটাও ছিল আশুরা, অর্থাৎ মহরমের ১০ তারিখ। তাছাড়াও এখানে আরও অনেক ঘটনাবলীর লিঙ্ক এবং সম্পৃক্ততা পাওয়া যায় আশুরার সাথে,
যদিও সেগুলো সহি কোন হাদিসের মধ্যে আসে নাই, বাট তফসিরে কিতাব মধ্যে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, অনেক করা হয়তো আবার ইসরায়েলি ইসরায়েলি আওয়াতের ক্ষেত্রে, অর্থাৎ বন ইসরায়েল, তাদের ইসরায়েল আওয়াত বলতে তওরাতের মধ্যে এসেছে বা অন্যান্য তওরাতের বাইবেলের মধ্যে এসেছে, সেগুলোর ক্ষেত্রে নবী ইসলাম বলেছেন যদি এটা কোরআনের সঙ্গে কন্ট্রাডিক্ট হয় তাহলে সেটা মানা যাবে না, আর যদি কোরআনের পক্ষে হয় তো বেশি মানা যাবে। আর যে বিষয়ে কোরআনের কোনো বক্তব্য ক্লিয়ার আসে নাই, পক্ষেও নাই বিপক্ষেও নাই, সেটার ক্ষেত্রে অবশ্যই সেটা সঠিক হতে পারে বলে আমরা মেনে নিতে পারি। লাল উস্তাদ দিব অনুকা দিব, আমরা এটাকে মিথ্যা বলতে পারবো না আর সত্য বলেও গ্রাণ দিতে পারবো না। ওই পর্যায়ের এই ঘটনাগুলো পড়ে, মানে এগুলোর পক্ষে বিপক্ষে কোরআনে যদি আসে নাই, সেই হিসাবে এটা হতে পারে যে এগুলোর সম্পৃক্ততা রয়েছে, সেই হিসাবে আমরা বর্ণনা করতে পারি। কি যেমন আদম আল ইসলাম জান্নাত থেকে বের হওয়া, ঠিক আছে, এবং ইউনুস আল ইসলাম দীর্ঘ 40 দিন বা কমবেশ মাসের পেটের ভিতরে আটকে থাকার পরে যে তারিখে উদ্ধার হয়েছিলেন সেদিনটাও ছিল আশুরা। ইদ্রিস আল ইসলামকে আসমান উঠে নেওয়া হয়েছিল সেটাও ছিল আশুরায়। ঈসা আল ইসলামকে আসমান উঠে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আশুরায়। এইভাবে ইসু আল ইসলামকেও কত্তে ঘটনা করা হয়েছে সেটাও বলা হচ্ছে আশুরা। অনেক আম্বিয়া কেরামের বিজয় ঘটনাকে সম্পৃক্ত করা হয় এটার সঙ্গে, এটা কিন্তু ইসাইরা হয়। ঠিক আছে, ইনশাল্লাহ, জাযাকুমুল্লাহ। জি, সম্মানিত দর্শক, অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত আপনারা অনেকগুলো কোয়েশ্চন করেছেন, প্রশ্ন করেছেন, মোহতারম শায়েখ আপনাদেরকে উত্তর দিয়েছেন। হুজুর, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। জি, তো এই যে দর্শক যারা আমাদেরকে প্রশ্ন করলেন, এবং অনেকের প্রশ্ন আমরা তো নিতেই পারি না সময়ের কারণে, তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটা, আমরা একটা কথা আমরা জানি যে ভালো হবে যে আমাদের এই প্রোগ্রামটা সাধারণত শনি রবি সোম মঙ্গল বুধ 5 দিন ছিল এবং রাত্রে 9টা থেকে 10:30 পর্যন্ত, কিন্তু বর্তমানে আমাদের ওই আশুর আর আপিলের কারণে স্পেশালি হিসাবে আমরা যেহেতু এই প্রোগ্রামে গুরুত্ব দিতে গিয়ে আমরা টাইমটা চেঞ্জ করে আমরা এইটা মোটামুটি রেখেছি, তখন 6:30 থেকে 8 o'clock পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে শনি রবি এবং আরও সোমবার বুধ হয়, তো এইভাবে চলতেছে ইনশাল্লাহ। তো আমরা এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাইতেছি ইনশাল্লাহ। আর এই বছর শেষ হয়েছে, এটা কিন্তু একদিন আমাদের লাইফও শেষ হতে পারে, নতুন বছর এসেছে, নতুন বছরকে যেন আমরা নতুনভাবে আমরা ইসলামিকলি আমরা করতে পারি, আমরা সেজন্য তৈয়ার হব এবং বিগত বছরে কমিগুলার কথা স্মরণ করে আমরা আল্লাহর তওবা করব, নতুন বছরে ভালো কাজ করার জন্য আমরা উদ্যোগ নেব এবং নতুন বছরকে আমরা নেক কাজ দিয়ে আমরা ওয়েলকাম করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং মহররমের মাসে গুরুত্ব বুঝে আশুরা রোজা সহ আরও গুরুত্বপূর্ণ নেক কাজগুলো আমরা করব, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। আল্লাহ আমাদের সকলকে নেক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ করার তৌফিক দান করুন এবং বিগত বছরের কমিগুলা থেকে বের হয়ে আসে নতুনভাবে আমাদের ইসলামের জীবনকে এবং আখলাকে গড়ে আমরা জান্নাত যেন পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সেই প্রত্যাশা রইল। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি জাযাকুমুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করেছেন, মুখতারম শায়েখ আপনাদের উত্তর দিয়েছেন। এই অনুষ্ঠানটা হুজুর যেমনটি বলেছিলেন যে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার সপ্তাহে 5 দিন আমাদের 6:30 অনুষ্ঠিত হবে মহরমের আপিল চলাকালীন সময়ে। তো এই সময়ে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন এবং আপনারা মুখতারম শায়েখের কাছ থেকে উত্তর জানবেন। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। এবং 1444 মানে 1444 যে হিজড়িটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে এবং আমরা একটা নতুন আর একটা বৎসরে পদার্পণ করেছি, আমাদের এই বিগত বৎসরে হয়তো আমরা অনেক গুণা করেছি, অনেক সওয়াব করেছি, আমরা যেন এই বৎসরের গুণার জন্য আল্লাহর কাছে তওবা করি এবং যে নেক্সট যে বৎসরটা আসছে ওইটার জন্য আমরা একটা ভালো, আরও ভালো কাজ করার জন্য, আরও ভালো খিদমতে খালকে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের আমলের তরক্কি আরও বাড়ানোর জন্য যেন আমরা উদ্যোগ নিতে পারি এবং সেই ইন্টেনশনটা যেন আমরা করি। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের এই কোয়েশ্চন অ্যান্ড আনসারের অনুষ্ঠান ইকরা বাংলা Q&A উইথ ইকরা বাংলা অনুষ্ঠান শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।